আজকের যে সূর্যটি ডুবে গেল, এই সূর্যটা আগামীকাল স্বাভাবিকভাবেই উদিত হবে এবং আমরা বলব নতুন বছর। সবাইকে ইংরেজি নববর্ষ 2023 শুভেচ্ছা। 2022 কেমন গেছে আমাদের? করোনা থেকে উঠে 2022-এ বাংলাদেশের দ্রব্যমূল্যের ক্ষেত্রে একটা বড় রকমের ছন্দপতন হয়েছে। তেল, ডিম, আটা, ময়দা, জ্বালানি তেল, বিদ্যুৎ, গ্যাস দাম বেড়ে গেছে, মানুষ নাজেহাল হয়েছেন। এটা কেন বেড়েছে, এর বাড়ার নিবদ্ধ কারণটা কি? মূলত রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধের কারণে গোটা বিশ্বে একটি জ্বালানি সংকট তৈরি হয়েছে। এই জ্বালানি সংকট থেকেই আমাদের দেশের সংকট তৈরি হয়েছে। আমরা হয়তো সরকারকে দোষ দিয়ে গালিগালাজ করব, সরকার দাম বাড়িয়েছে, এই করছে, সেই করছে, কিন্তু দোষটা সরকারের নয়, দোষ হচ্ছে একটি যুদ্ধের, রাশিয়া ইউক্রেন যুদ্ধ। হঠাৎ করে এই যুদ্ধ বেঁধে গিয়ে গোটা বিশ্বের অর্থনীতিকে একটা এক প্ল্যাটফর্মে নিয়ে নতুন নতুন মেরুকরণে নিয়ে এসছে, যেটাকে অর্থনৈতিক ছন্দপতন বলে। শুধু বাংলাদেশে নয়, চীন, রাশিয়া, সৌদি আরবের মতো দেশেও অর্থনৈতিকভাবে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্রীলঙ্কার একটা অভূতপূর্ব ঘটনা ঘটে গেছে, সেটা আমরা জানি। আমরা কিন্তু ভালো আছি এরপরেও। কারণটা হলো যে আমাদের বন্ধু প্রতিম দেশ ইন্ডিয়া আমাদেরকে আগলে রেখেছে। ইন্ডিয়া যদি তাদের বাণিজ্যিক দ্বারটা আমাদের খুলে না রাখতো, আমরা পেঁয়াজ সংকটে পড়ে যেতাম, আমরা কাঁচা মরিচ সংকটে পড়ে যেতাম। মানে আমাদের যাপিত জীবনের যত খাদ্য চাহিদা লাগে, অধিকাংশগুলো অনেক মূল উপকরণগুলো ইন্ডিয়া থেকেই আসে। আপনি কোথায় যাবেন, কোথায় পালাবেন? আপনি আপনি দক্ষিণে যাবেন, উত্তর দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর, সুন্দরবন, তারপর হচ্ছে পাশে হলো আসাম, মেঘালয়, মিয়ানমার, ত্রিপুরা, সেভেন সিস্টার কান্ট্রি, চারিদিকে ইন্ডিয়া। আমাদের সাথে ইন্ডিয়ান যে সম্পর্কটা এই সরকার রাখতে পেরেছে, এটা খুব আলোচিত একটা ঘটনা যে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক ভালো আছে এবং আমরা ভালো আছি। আর একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, যেটি হলো যে একটা সমীক্ষা হয়েছে গোটা বিশ্বে। এই সমীক্ষা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক লিগের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায়। ওয়ার্ল্ড ইকোনমি বলেছে যে বাংলাদেশ 192টি দেশের মধ্যে 34তম দেশে পরিণত হয়েছে অর্থনৈতিক সমৃদ্ধিতে। এটি ভালো খবর। এবং তারা এটা বলেছেন যে, এবং যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংগঠন, তারা বলছে যে সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ, তারা বলছে যে অভ্যন্তরীণ উন্নতির দিক থেকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দ্বিতীয়তম একটি দেশ। এর কারণটা হলো জিডিপি, মানে আমাদের মোটর যে দেশীয় যে উৎপাদনটা, এই উৎপাদন বৃদ্ধি হওয়ার কারণে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয়তম দেশে পরিণত হয়েছে। এতে আনন্দের খবর যে আমরা আমাদের সকল দুঃখ, আমাদের কষ্ট, আমাদের যন্ত্রণা, আমাদের চাহিদা সব মিটিয়ে আমরা একটি ভালো অবস্থানে আছি। এটি বাংলাদেশের জন্য সুখবর। একটি বিষয় বলতে চাই যে 2023 কী হবে, বাংলাদেশের অর্থনীতির চাকা, 2023-এ রাজনৈতিক উত্থান হতে পারে বিভিন্ন দলের, 2023-এ দেশের শেষে 2024-এর 8ই জানুয়ারি নির্বাচন হবে, দ্বাদশ সংসদ নির্বাচন, এর আগে 23-এ বিভিন্ন রাজনৈতিক খেলা হবে। আমরা মনে করি কষ্ট পাওয়া দেশ, কষ্ট পাওয়া এদেশের মানুষ, এদেশের মানুষের অধিকারগুলোকে সমুন্নত রাখার জন্যে জ্বালাও পোড়াও, হরতাল, অবরোধ, রক্তপাত, সহিংস কোনো ঘটনাও চাই না। আমরা মনে করি টেবিলে বসেই মীমাংসা হবে সমস্ত কিছু, আলোচনার দ্বার খোলা থাকবে, সকল রাজনৈতিক দল আলোচনার টেবিলে বসবেন, এর সুন্দর সমাধান হবে এবং 2023 সালে বাংলাদেশ ভালো যাবে, 24-এ আরও নতুন বদলে যাবে বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে, NRStv সাথে থাকবেন।